হ্যালো আমি কাহুন আর আজ আমি নিয়ে এসেছি না আজ কোনো বিশেষ বইয়ের রিভিউ নিয়ে আমি আসিনি আজ এসেছি সামগ্রিকভাবে বইয়ের তুলনা করতে মানে বই নাকি ই বই বা ডিজিটাল বই কোনটা আমরা বেশি পড়তে চাই বা কোনটা আমাদের বেশি করে পড়া উচিত সেই সব নিয়ে আলোচনা করতে যবে থেকে ইন্টারনেট এসেছে এবং ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়াল বই আমরা পেতে শুরু করেছি তবে থেকে এই একটা প্রশ্ন আমাদের মনে এখনও উঁকি দিয়ে যায় এই নিয়ে নানা মনের নানা মত এবং নানা পরিস্থিতিতেও এক একজনেরই এক এক রকম মত তাই চলো আজকে মীমাংসাটা করেই ফেলি প্রথমেই আসি বই নিয়ে মানে পেপার ব্যাগ বই নিয়ে আগেকার দিনে অনেকের বই কিনে রাখার শখ ছিল বই কিনে বাড়িতে একটা আস্ত লাইব্রেরি বানানোর শখ গল্পের সিধু জ্যাঠা থেকে অনেকের মধ্যে দেখতে পাই এই বই কেনার শখটা এখনকার দিনেও আছে হয়তো আমাদের ঘরগুলো ছোট হয়ে গেছে আস্ত বাড়িগুলো একটা ছোট্ট ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়েছে তাই স্টাডি বলে আলাদা যে একটা ঘর থাকতো সেটা এখন আর খুব একটা দেখা যায় না কিন্তু এখনও কারোর বাড়িতে গিয়ে তার বাড়িতে কোনো একটা বইয়ের সংগ্রহ দেখলে তার সম্পর্কে আমাদের মনে অন্য একটা ধারণা তৈরি হয় তাদের প্রতি শ্রদ্ধা আমাদের একটুখানি হলেও বেড়ে যায় অবশ্য এই সব কারণেই শুধু পড়ার আগ্রহের জন্য নয় সাজিয়ে রেখে অনেককে মন্ত্রমুক্ত করার জন্য বই কেনার চল যথেষ্ট আছে আবার তার সাথে আছে থেকে যাওয়া কিছু পুরনো অভ্যাস এখনও বইমেলা হলে আমরা যেন বইমেলায় না গিয়ে থাকতে পারি না এবং বইমেলা গেলে একটা না একটা বই তো কেনা চাই যায়। কিংবা পুজোর আগে পূজা বার্ষিকী না কিনলে যেন পুজোর শপিংটা ঠিক শেষ হয় না হয়তো আমরা সেই বইগুলো পুরোপুরি পড়ে ফেলার সময় পাই না কিন্তু তাও এই বই কেনার আগ্রহ বই সঙ্গে থাকার যে একটা আমেজ সেটা পুরোপুরি আলাদা এই পেপার ব্যাগ বই বলতে যেটা মনে পড়ে বইয়ের গন্ধ নতুন কোনো বই পেলে কিংবা পুরনো কোনো বই অনেক দিন পর খুললে প্রথমে আমরা বইয়ের নাম কি রকম বই হয়তো দেখেনি তারপরেই যেটা পরক করে দেখি তা হলো বইয়ের গন্ধ এই বইয়ের গন্ধ কতটা পাতার বা কালির কিংবা বই বাঁধাইয়ের আঠার আর কতটা নষ্টাল যে আর সেসব জানি না কিন্তু একটা বইয়ের গন্ধই যেন বইয়ের চরিত্র ঠিক করে দেয় শুধু গন্ধ কেন কোনো হার্ড কভার বা পেপার ব্যাগ বইতে বইয়ের পাতায় হাত রাখলে যে একটা অনুভূতি আমাদের মধ্যে আসে তা কি এই ডিজিটাল যুগে সত্যিই আমরা পেতে পারি একটা আস্ত বই সারা রাত জেগে একটানে শেষ করে ফেলা পড়তে পড়তে বইয়ের মধ্যে হারিয়ে যাওয়া বইয়ের পাতা উল্টানোর যে একটা আওয়াজ বা বইয়ের পাতার সাথে আঙুলের যে ঘর্ষণ সেই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো কি আমাদের মনে কোথাও একটা ভালো লাগা সঞ্চার করে না বই তো আর শুধু সাদা কালো একটা চৌখুপি নয় বইয়ের মধ্যে লুকিয়ে থাকে অনন্ত অদস্র অনেক সম্ভাবনা একটা বই পড়তে শুরু করলে বইয়ের চরিত্র বা ঘটনাগুলোকে আমরা নিজের মনের মধ্যে রঙিনভাবে ফুটিয়ে তুলি আমাদের নিজের মনের সেই প্রতিচ্ছবিগুলো আমাদের কল্পনা শক্তিকে আরও বেশি জোরদার করে তোলে এবং ছোটবেলার সেই সব একা একা কত কিছু ভেবে যাওয়া একটা বই পড়ে বড় হয়েও এইসবের কোথাও যেন একটা গুরুত্ব থাকে নিজের পরিস্থিতিকে বুঝে নেয়ার জন্য নিজের মনের অবস্থাটা আরেকবার ভেবে দেখার জন্য এবং ছোটবেলায় এই যে বই পড়তে পড়তে সে জগতে হারিয়ে যাওয়া বড় হয়ে সেই অভিজ্ঞতাটাও হয়তো আমাদের কোথাও কাজে লাগে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার জন্য বা নিজেদের ভাবনাটাকে আরও ভালোভাবে বুঝে নেয়ার জন্য আবার বইতে কিংবা বইয়ের মার্জিনে অনেকে যেরকম পেনসিল দিয়ে বা পেন দিয়ে অনেক কিছু লিখে রাখে নোট বা অন্য কিছু বা অনেকে যে নকশা ফুটিয়ে তোলে সেই সবও কিন্তু ডিজিটাল বইয়ে আমরা পাবো না আবার অনেকে পুরনো কোনো গাছের পাতা বা ফুল বইয়ের ফাঁকে ঢুকিয়ে রাখতো। তাই বইয়ের গুরুত্ব এই সব কিছুকে নিয়েই বুকমার্কই বা বাদ যায় কেন বই কতটা পড়লাম সেটা বুঝে নেওয়ার জন্য আমরা যে বুকমার্ক ব্যবহার করতাম সেই বুকমার্ক আবার যেরকম অনেকে নিজে নিজে তৈরি করতাম বা অনেক রকম আকারে বুকমার্ক সংগ্রহ করতাম এই সবও ডিজিটাল বইয়ে পাওয়া সম্ভব নয় তাই পেপার ব্যাকের গুরুত্ব চিরকাল সেই রকমই থাকবে কিন্তু একটা বই কেনার সাথে সাথে বেশ কিছু দায়িত্বও আমাদের কাছে এসে পড়ে সেই বই রাখার জায়গায় থাকতে হবে সেই বইয়ের ধুলো মাঝে মাঝে ঝাঁটতে হবে মাঝে মাঝে পাললে রোদে দিতে হবে বইয়ের বাঁধাই নষ্ট হয়ে গেলে সেটা বাঁধাই করে নিতে হবে বইতে যাতে উই বা অন্যরকম কোনো পোকা এসে না পড়ে সেসবের ব্যবস্থা করতে হবে আবার কোথাও বেড়াতে গেলে বা ছোটোখাটো কোথাও বেরোলে বই সঙ্গে নিয়ে যাওয়া একটু কষ্টের স্কুল কলেজ বা অফিসে বেরোনোর সময় ব্যাগে হঠাৎ করে একটা চটি বই হয়তো ঢুকিয়ে নেওয়া যায় কিন্তু সেরকম বড়ো কোনো উপন্যাস শুরু করলে তা ঢুকিয়ে নিতে একটু সমস্যাই হয় আবার বই কেনার খরচ বা বই রাখার জায়গার একটা সহজ সমাধান হতে পারে লাইব্রেরি থেকে বই নেওয়া কিন্তু সেসব বই সময়ে সময়ে গিয়ে রিনিউ করিয়ে আসা বা ফেরত দেওয়ার ব্যাপার আছে আর তার সাথে আছে সঠিক বই সঠিক সময়ে খুঁজে পাওয়া হয়তো প্রথম আলোর প্রথম পর্বটা পড়ে ফেলেছো তারপর দ্বিতীয় পর্বের জন্য লাইব্রেরি গিয়ে জানতে পারলে সেটা অন্য একজন নিয়ে চলে গেছে তখনকার অপেক্ষা আর যেন সহ্য হওয়ার মতো নয় আমাদের এই সব সমস্যা কিন্তু অনেকটাই কমে যেতে পারে যদি আমরা ই বুক বা ডিজিটাল বই ব্যবহার করি অনেক ডিজিটাল বইতেও পাতা উল্টানোর ব্যবস্থা থাকে বুকমার্কের ব্যবস্থাও থাকে নোট নেওয়ার ব্যবস্থাও থাকে কিন্তু অবশ্যই ছাপানো বইয়ের আমেজ এইখানে পাওয়া সম্ভব নয় কিন্তু কাজের ফাঁকে দু পাঁচ মিনিট সময় পেলে ব্যক্তিকে একটা আস্ত বই বের করে পড়তে শুরু করা যতটা সময় সাপেক্ষ এবং সবসময় সম্ভব হয় না একটা ইবুক কিন্তু সেই কাজটা করতেই পারে এই ইবুকে বুকে রাখার জায়গার কোনো সমস্যা থাকে না আমাদের ফোন বা ল্যাপটপের মেমোরিতেই সেই কাজ হয়ে যায় কি একটা পেন ড্রাইভ হলেই রাখা জায়গা সমস্যার সমাধান হয়ে যায় না হলে গুগল ড্রাইভ বা এরকম ক্লাউডের স্টোরেজের ব্যবস্থা তো আছেই আর তার সঙ্গে থাকে না বই সংরক্ষণের ব্যাপার স্যাপার ডিজিটাল বইগুলো আমাদের ঝাড়পোঁছ করতে হয় না সেখানে আমাদের ন্যাপথলিনের বল রাখতে হয় না এবং ঠিকমতো ব্যাকআপ নিয়ে রাখলে সেই বই হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর বড় কোথাও বেড়াতে গেলে দু তিনখানা আসতো বই নিয়ে যাওয়ার পরিবর্তে এই ডিজিটাল বই ব্যবহার করা যথেষ্ট সহজ তবে সেই নষ্টাল চেয়ার স্পর্শ ছাড়াও আরও একটা সমস্যা আছে এই ডিজিটাল বইয়ে পেপার ব্যাগ বইয়ের দিকে আমরা একটা না অনেকক্ষণ তাকিয়ে থাকলেও আমাদের চোখে ততটা সমস্যা হয় না কিন্তু আমাদের ফোন ট্যাবলেট বা ল্যাপটপের স্ক্রিন থেকে যে নীল রশ্মি বের হয় তা আমাদের চোখের পক্ষে বেশ ক্ষতিকারক তাই বলা হয় স্ক্রিনের দিকে পাঁচ কি দশ মিনিট এক টানা তাকানোর পরে দূরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকতে কিন্তু বই পড়তে পড়তে প্রচণ্ড মজা গেলে সেই সময়টা আর বের করে ওঠা যায় না আর ক্রমাগত চোখে এভাবে চাপ পড়লে মাথা ব্যথা চোখের যন্ত্রণা সব সমস্যা হতেই থাকে অবশ্য এখন বিভিন্ন ইবুক রিডারও পাওয়া যায় আমাজনের কিন্ডেল বা এরকম বিভিন্ন ই রিডার আমাদের চোখের পক্ষে বেশ আরামদায়ক কারণ সেখান থেকে কোনো নীল আলো বেরোয় না এখানে আরেকটা ব্যাপার বলে রাখি ই বুক এবং পিডিএফ কিন্তু আলাদা বিষয় আমরা দুটোকেই ডিজিটাল বই বলতে পারি কিন্তু ই বুক বা ই বই চ্যাপ্টার অনুসারে বা অধ্যায় অনুসারে ভাগ করা থাকে সেইখানে একটা মেনুও থাকে অনেক সময় এবং সেই মেনু ধরে আমরা বইয়ের একটা বিশেষ অংশে সহজেই চলে যেতে পারি কিন্তু এখন অনেক ওয়েবসাইটে বিভিন্ন পরিচিত বইয়ে যেসব সংস্করণ থাকে যা বেশিরভাগ সময় পিডিএফ ফরম্যাটে পাই তাহলে বইয়ের প্রত্যেকটা পাতার ছবি তুলে সেসবের সংকলন করোনা আক্রমণের পর থেকে লকডাউনের সময় আমাদের বই কিনতে না পারা যথেষ্ট সমস্যায় ফেলেছিল আমাদের তাই সে সময় ইবুক ছিল আমাদের একমাত্র ভরসা আবার ক্রমাগত স্কুল কলেজ কোচিংয়ের ক্লাস কিংবা ওয়ার্ক ফ্রম হোমের কাজ সবই করতে হয় আমাদের ফোনে ট্যাবলেটে কিংবা ল্যাপটপে তাই এতক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আমাদের চোখে সবারই কম বেশি অসুবিধা হচ্ছে তাই এই স্ক্রিন থেকে চোখকে একটু রেহাই দিতে পেপার ব্যাগ বই ভরসা আমফানের পরে আমাদের বইপাড়া পাড়া কলেজ স্ট্রিটে বইয়ের বিপুল লোকসান ঘটে গেছে তার ফলে এখন অনেকেই হয়তো আমরা আমাদের পছন্দের বই ঠিকমতো পাচ্ছি না এবং সেই জন্য অনেক লেখকই এখন এই বইয়ে সংস্করণ বের করার পক্ষপাতি এবং তার সঙ্গে এটাও ঠিক যে পেপার ব্যাগ বই কিনলে যে সমস্ত বিক্রেতা বা প্রকাশনার প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে আমফানে তাদের কিছুটা হলেও সাহায্য করা সম্ভব এই সোশ্যাল ডিস্টেন্সিংয়ের সময় নিজেদের একাকিত্ব দূর করতে এবং নিজেদের মনকে চাঙ্গা রাখতে বই পড়ার মতো ভালো ওষুধ আর নেই এবং সময় বিশেষে ডিজিটাল বই আর পেপার ব্যাক বই দুটোই আমাদের খুবই দরকার কাউকে জিজ্ঞেস করলে হয়তো কেউই বলবে না সে পেপার ব্যাগ বইয়ের থেকে ডিজিটাল বই পড়তে বেশি আগ্রহী কিন্তু আমাদের বাড়িতে সেরকম জায়গা না থাকা বই ঠিকভাবে না পাওয়া এবং বই নিয়ে যে কোনো জায়গায় যেতে না পারা এই সমস্ত ব্যাপারগুলোই আমাদেরকে ডিজিটাল বইয়ের দিকে টেনে নিয়ে যায় তোমরা কী ধরনের বই পড়তে ভালোবাসো অবশ্যই জানাও আমাকে কমেন্ট সেকশনে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আমাকে ফলো করতে পারো আমার ফেসবুক পেজ কাহনি থ্যাংক ইউ